পুকুর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার রেগুলেটেড মার্কেট সংলগ্ন এলাকায়। পুকুরের ধার থেকে একটি সাইকেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় 35 বছর বয়সী এক যুবকের দেহ উদ্ধার হয় পুকুর থেকে। সোমবার দুপুরে ইংরেজবাজার রেগুলেটেড মার্কেট সংলগ্ন এলাকায় একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। যদিও মৃত যুবকের নাম পরিচয় বলতে পারেনি স্থানীয়রা। নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ, তবে খুন না আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। আমবাজার মার্কেটের ভিতরে যে মাটি কাটা পুকুর, সেই পুকুরে বডি পাওয়া গেছে। তো বডিটা পাওয়ার জায়গায় চেকি দিয়েছে, তো বডিটার আশেপাশে যেখানে একটা সাইকেল রাখা আছে, একটা তৃণমূলের ঠান্ডা রাখা আছে, কিছু বস্তা রাখা আছে, এই জামা প্যান্ট রাখা আছে, তারপরে একটা ছিপ রাখা আছে। এই এই চিনতে পেলেন আপনি এখানকার? না, চিনতে পারলাম না কোথাকার, কিন্তু মনে হচ্ছে কোনো হয়তো মেরে ফেলা দেওয়া হয়েছে। আচ্ছা, আর একটা তৃণমূলের ঝান্ডাও দেখছি পাশে গাঁথা আছে। কখন নজরে এসছে ঘটনাটা? ঘন্টা খানিক আগে পুলিশ এসেছিল। হ্যাঁ, পুলিশ এসেছিল। আপনারা কি চিনতে পেরেছেন এই এলাকা? আমরা চিনতে পারছি না, এটা একটা পূর্ণ তদন্ত হোক। যেহেতু একটা ঝান্ডা রাখা আছে পাশে, আমরা চাই একটা পূর্ণ তদন্ত হোক যে কী করে এটা ঘটনাটা ঘটলো। জলের আর এক নাম জীবন। তবে আপনি কি বিশুদ্ধ পানীয় জল পান করছেন? কারণ বিশুদ্ধ পানীয় জল মানেই গ্যালাক্সি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার, যা ভারত সরকার দ্বারা অনুমোদিত ও IFI মার্কযুক্ত। ল্যাবরেটরি পরীক্ষার পর সম্পূর্ণ আধুনিক প্রযুক্তির তৈরি খুশি ইন্ডাস্ট্রিজের গ্যালাক্সি পিউরিফাইড ওয়াটার, যা আপনাকে এবং আপনার পরিবারকে রাখে রোগমুক্ত। পোস্ট বি দৌলাপুর, হরিশ্চন্দ্রপুর, মালদা। ডিলারশিপ বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9434543177 অথবা 8016969678 এই নম্বরে। যোগাযোগ করতে পারেন ইমেলেও, খুশি ইন্ডাস্ট্রি @gmail.com। আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ, সত্য সবার আগে।